আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি হাইক করতে, আরও ভালোবাসি শুভ্র বরফের চাদরে মোড়ানো বিশাল পর্বতমালা। আর এই তিনটা বিষয় কি যে জায়গাটা পুরোপুরিভাবে একসাথে করেছিল তা হলো এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। কিন্তু প্রকৃতি, হাইক, পর্বতের পাশাপাশি আরেকটি যে ব্যাপার আমি খুবই পছন্দ করি, অ্যাডভেঞ্চার। তাই ইবিসি ট্রেকের সাথে নিজেকেই চ্যালেঞ্জ করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম একটা নয় বরং দুইটা চ্যালেঞ্জ নিব। ইবিসির এই ট্রেক আমি করব কোনো গাইড ছাড়া, কোনো পোর্টার ছাড়া, শুধুই আমি আর আমি। আজ আমার সেই স্বপ্ন পূরণের দিন। আজকে যাব লোবোচে থেকে গোরক্ষেপ, সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারই গল্প শোনাবো আজ। লোবোচে থেকে শুভ সকাল। দারুণ এক ভোরের অপেক্ষায় ছিলাম আজ। রুম থেকে বের হয়ে দেখি হাড় কাঁপানো এই ঠান্ডার মধ্যেই অল্প কয়েকজন ট্রেকার ট্রেক শুরু করে দিয়েছে। তবে আমি যেহেতু একা, খুব বেশি তাড়াও নেই। আস্তে ধীরে চারপাশটা উপভোগ করে নাস্তা শেষই না হয় বেরিয়ে পড়ব গোরক্ষেপের উদ্দেশ্যে। নাস্তা শেষে রেডি হয়ে যখন বাইরে বের হলাম, তখন আবার দেখি অনেক অনেক ট্রেকার ইতিমধ্যেই ট্রেক শুরু করে দিয়েছে। আমিও লোবোচেকে বিদায় জানিয়ে রওনা দিলাম গোরক্ষেপের উদ্দেশ্যে। অন্যান্য দিন থেকে লোবোচেতে অনেক অনেক বেশি ঠান্ডা। এই দিনের বেলাতেও তাপমাত্রা ছিল -4 কি -5 ডিগ্রি। তাই প্রথমবারের মতো আমার মূল জ্যাকেট গায়ে জড়িয়ে শুরু হয়েছিল আজকের পথ চলা। দুপাশের পর্বতের মধ্যে দিয়ে বিশাল এই ভ্যালিতে চলছিল আমার ট্রেক। তবে দুপাশের পর্বতের কথা বললে ভুল হবে যদি বলা হয় চারপাশের অসাধারণ আর চোখ ধাঁধানো দৃশ্যকে সাথে করে এগিয়ে চলছিলাম, সেটাই বলা যেন সার্থক। তবে প্রথম দিকে ট্রেল ছিল একেবারেই সহজ, কিন্তু 5000 মিটার উচ্চতায় অক্সিজেনের অভাব ট্রেকিংকে অনেকটাই ধীর করে দিয়েছিল। লোবোচে থেকে পাক্কা 1 ঘন্টা চলার পর আজকের দিনের প্রথম আপহিল হাইকের দেখা পেলাম। কতটুকু উপরে আর কতটুকু খাড়া উঠতে হবে তা হয়তো এখান থেকে কিছুটা অনুমান করাই যায়। টানা প্রায় 20 মিনিট ধরে উপরের দিকে চলার পর উপরে এসে পৌঁছাই। এর মধ্যে অবশ্য একবারও বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়েনি। উপরে পৌঁছানোর পর যে ভ্যালি ধরে এতক্ষণ এসেছিলাম তা এখন চোখের সামনে পুরোপুরি দেখা যাচ্ছে। বিশাল এই ভ্যালিতে নিচে ট্রেকারদের একবার ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছিল। এ তো গেল সামনের দৃশ্যের কথা। পেছন ফিরে তাকাতেই হিমালয়ের বিশাল পর্বতগুলির যে 360 ডিগ্রি অপার্থিব দৃশ্য দেখা যাচ্ছিল, তার জন্য জীবনে একবার হলেও এখানে আসতেই হবে। সেখানে প্রায় 10 মিনিটের মতো বিশ্রাম নিয়ে মাউন্ট কুমরিকে সাথে করে শুরু হয় আবার পথ চলা। চলতে চলতে প্রায় 10 মিনিট যখন পার হলো, সামনে আসে আর একটা আপিল হাইক। আমি আমার দুপায়ের ওপর নির্ভর করলেও অনেকেই আবার ঘোড়ার পিঠে করে এই পথ পাড়ি দিচ্ছে। বেচারা ঘোড়ার জন্য আমার বেশ খারাপই লাগলো। একটু উপরে উঠে আসার পর কিছুটা সামনের দিকে আগাতেই প্রথমবারের মতো দেখা দিল বিশাল খুম্ভ গ্লেশিয়ার। তা যে কতটা বিশাল ক্যামেরার চোখে দেখে বোঝা সম্ভব নয়। আবার সেখান থেকে ঝকঝকে নীল আকাশের সাথে মাউন্ট পুমরিয়ের নিচে কালা পাথরের চূড়াও একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তবে মাউন্ট নুপসে আর মাউন্ট লোহলার ফাঁক দিয়ে মাউন্ট এভারেস্টকে এত কাছ থেকে দেখার আনন্দই ছিল অন্যরকম, যাকে দেখার জন্যই এখানে এত কষ্ট করে আসা। এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বড় বড় পাথরের মাঝখান দিয়ে শুরু হয় আবার পথ চলা। মূলত এখন যেখান দিয়ে হাঁটছিলাম সেটাও ছিল এক বিশাল গ্লেশিয়ার। এভাবে চলতে চলতে আরও অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সেই লোবোচে থেকে রওনা দেওয়ার প্রায় 2.5 ঘন্টা পরে পৌঁছাই গোরক্ষেপে। এভারেস্ট বেস ক্যাম্পের আগে
এটাই ছিল সর্বশেষ সেটেলমেন্ট। গোরক্ষে পৌঁছে এটি হাউসে চেকিং করে কাঁথের ব্যাকপ্যাক রেখে বেরিয়ে পড়লাম স্বপ্নপূরণের যাত্রায়। টানা এতক্ষণ ধরে এই হাই অল্টিটিউডে ট্রেক করার কোনো কষ্টই যেন আর অনুভূত হচ্ছিল না। রুম থেকে বের হতেই বিশাল বিশাল মাউন্ট নুপসে আমাকে তার বিশালত্বের জানান দিল। চারপাশের দৃশ্য এত মোহনীয় ছিল যে মনে হচ্ছিল একই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। একটু সামনে আগাতেই দেখা যাবে এই সাইনবোর্ডের দেখানো পথ অনুসারে সোজা গেলে কালাপাথরের ট্রেন আর ডান দিকে গেলে ইবিসি এর ট্রেন। আমি যখন ইবিসি এর দিকে যাচ্ছিলাম তখন বেশ কিছু সময় এই পথে প্রায় কেউ ছিল না বললেই চলে। ধুলোময় সেই পথে চলতে চলতে নিজের কাছে নিজেকেই খুব সন্তুষ্ট মনে হচ্ছিল। মনে হচ্ছিল অবশেষে আমি পেরেছি। প্রায় ঘণ্টাখানেক চলার পর দূর থেকে দেখতে পেলাম বেস ক্যাম্প। বিশাল সব পাথরের উপর দিয়ে আবার কখনো খুম্বো গ্লেশিয়ারের রিজলাইনের সরু পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম বেস ক্যাম্পের দিকে। যতই আগাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এই পথ কেন আর শেষ হচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎই আবার বেশ জোরে গুড়ুম গুড়ুম আওয়াজ পেলাম। তাকাতেই দেখি একটা মিনি অ্যাভালাঞ্চ। এভাবে সামনের দিকে কিছুক্ষণ আগানোর পর কিছুটা নিচে নেমে এসে খুম্বো গ্লেশিয়ারের উপর দিয়ে চলতে থাকি। একটা গ্লেশিয়ার কি বিশাল হতে পারে তা নিজের চোখে সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। একটু চলার পরই প্রায় দেড় ঘন্টা পর অবশেষে সামনে আসে সেই মহেন্দ্র ফল, সেই আইকনিক সাইনবোর্ড, সেই আইকনিক পাথরের। সবাই ছিল খুবই খুশি, অবশ্য তা তো হওয়ারই কথা। নিজে নিজেই অনেকক্ষণ হেসেছিলাম। সেইক্ষণটা অনেকে বিয়ার পান করে আবার অনেকে স্নিকার খেয়ে স্মরণীয় করে রাখছিল, ছবি তুলছিল। আমার সাথে কেউ না থাকায় একজনকে রিকোয়েস্ট করে কয়েকটা ছবি তুলে নিই, অসাধারণ এই মুহূর্তকে সারা জীবনের জন্যে স্মৃতিতে ধরে রাখবো বলে। এখানে কাটিয়েছিলাম অনেকটা সময়। আর একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম যারা এভারেস্ট সামিট করতে এসেছেন তাদের তাঁবু, তাদের জীবনযাপন। সেখান থেকে গ্লেসিয়ারের বিশাল বরফের চাঁইগুলোর কাছে নিজেকে একেবারে ক্ষুদ্র দেখাচ্ছিল। এরই মধ্যে আবহাওয়া হঠাৎই খারাপ হতে শুরু করে, মেঘ এসে জমতে জমতে বিশাল পর্বতগুলোকে ঢেকে দিতে থাকে। বুঝতে পারছিলাম আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ইবিসিকে বিদায় বলে ফেরার পথ ধরতে হলো। বেস ক্যাম্প থেকে ফিরে আসতে সময় লাগলো এক ঘন্টার কিছু বেশি। ঘড়িতে সময় তখন 1:30। খিদা পেট চোচো করছিল, তাই রুমে ফিরে না গিয়ে সরাসরি চলে আসি ডাইনিংয়ে। অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস। পুরো ট্রেকে সবচেয়ে ভালো ফ্রাইড রাইস খেয়েছিলাম এখানেই। খাওয়া দাওয়া শেষে রুমে ফিরে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতেই পারবো না। তবে
কিছুক্ষণ পর ঘুম থেকে জেগেই দেখতে পেলাম তুষারপাত হচ্ছে। অনেকক্ষণ ধরেই হয়েছিল তা। সন্ধ্যার সময় যখন বাইরে বের হলাম মনে হলো যেন একেবারেই অন্য জগৎ। সাদা বরফে ছেয়ে গিয়েছিল চারিদিক। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ইয়াকগুলি যে কিভাবে দাঁড়িয়ে আছে! আর এই অসাধারণ সব মুহূর্তকে সাথে করেই শেষ হয় আমার এবিসি ট্রেকের স্মরণীয় একটা দিন।